ইন্ডিয়ার যত আইনি এইবার কর আমরা যে 2011 বিয়া করছি মানে আমি আর আমার হাজবেন্ড তাহলে কি আমাদের বিয়েটা অবৈধ হইয়া গেল এরকমই তো বোঝাই যাচ্ছে তাই নাকি আবার নতুন করে বিয়ে করতে হইব একবার বিয়ে করে এতগুলি লোক রেখা হইয়া তো নিশ্চয় হইয়া গেছি আবার কি নতুন করে বিয়ে করতে হবে না এলে কি আমাকে বিয়ে বৈধ তো পাইব না আর কি করা যাইব যদি আমরা আবার নতুন করে বিয়ে করি তাহলে কি প্রবলেম ফেস করতে হইব বদনাম শুরু এত ভেতরে কি করে নাকি কত টাকা রিক্সা ভাড়া সইলা গেল আর বারবার কইলাম এখানে নিয়ে আইল আরে কাকিমা আপনার জন্য কি মানে তাজ হোটেল বুক করুম নাকি আমি আমি এইসব জানি না জোর কইরা আমারে নিয়ে আইল সালবা দেইকাশি মাইয়ারে হায় হায় কি মাইয়ারে বিয়া করছে ও সাকি কড়া মাইয়া দেখা পয়সা দেখা বিয়া কইরা নিছে কি রোগা গায়ে সামরা নাই ইস এইরকম কিন্তু নাকি হারাচ্ছি হাতি কানে কলাই কি দিছিল ও হাতে কিন্তু সিঁড়ি দিছে গলা একখানা ফিনফিনা হার দিছে কানে দুইখান অত দেখাই যাইতেছে না সব মানে ইমিটেশনে দিছে বাকি ওই তো মাইয়া চাকরি করে দেখা বিয়া কইরা নিছে দেখতে শুনতে তেমন না শ্যামলা গায়ে ৫০০ টাকার গিফট নিয়ে হোল ফ্যামিলি খাইতে চলে আইছেন আবার বদনাম করতেছেন ও এইবার যখন কাকিমা যাইব স্টার্টার খাইতে তখন কি হইব বুঝছো বন্ধুরা বিয়া করার ইচ্ছাই আর করে না ফুচকা এটা ফুচকা হয়েছে নেতা মাচা ফুচকা একটাও ভালো ফুচকা পাইলাম না ভাই 9টার সময় আইলেন আপনি কাকিমা আর আপনার জন্য কি ফুচকা আলাম নয় তৈরি করে ফুচকা ভাজবো যা ভাই তাদের ইয়া খায় নি হায় হায় কাকিমার মাথা খারাপ হয়ে গেল কি রাতে খালি ভেজ পাকোড়া করছে আর পনির পাকোড়া করছে চিকেন পাকোড়া করি নাই কি কিপটার কিপটা পয়সা বাঁচাইছে আচ্ছা কাকিমা এখনো তো আপনি নিজের পোলারে বিয়া দিতে পারলেন না অন্যের বিয়াতে এসে খাইতেছেন ৫০০ টাকা গিফট দিয়া তারপর আবার বদনাম করতেছেন লজ্জাস বিনা কিছু আছে কি নেই আপনার ও বাবা পারবেন এগুলো ঠান্ডা সন্ধ্যা 7টা থেকে পাকোড়া ডিস্ট্রিবিউট হইতাছে রাত্রি 9টার সময় কি পাকোড়া গরম গরম ভাই আপনার কি ভাবতেছেন আপনি আপনার জন্য মানুষের তাজমহল ভাড়া করে আনতে হইব কি আর করুন শাহজাহান যে মহিলা গেছে বাইতে থাকলে অন্তত ওনার কাছ থেকে একদিনের জন্য ভাড়া করে আপনার জন্য আনতাম আপনার গিফট করতাম কাকিমা ও বাবা কুল ড্রিঙ্কস তো পাইলামই না আমি পাইলাম না দাদা বৌদি পাইছে আমি আর আমার ভাই করে এক কোটা কুল ড্রিঙ্কস পাইলাম না আমাদের বিয়াতে আচ্ছা 9টার সময় 10টার সময় কোল্ড ড্রিঙ্কস কি বোতল বোতল নিয়ে বসে থাকবো সবাই এতক্ষণ ধরে যে সব লোকেরা 4-5 গ্লাস কইলে কোল্ড ড্রিঙ্কস খায় নিছে আমরা কি কোল্ড ড্রিঙ্কস এর দোকান দিছি নাকি হ্যাঁ তাইলে তো বেশি কইরা কোল্ড ড্রিঙ্কস খাইতে পারতেন যতই খাওয়ায় না কেন মন করে পাওয়া যায় না তারপর কাকিমা যখন মেন কোর্সের দিকে গেলেন তাইলে তো হয়ে গেছে ব্যান্ড বাজা বারাতি কি হায় 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 বিরিয়ানি করতে সুস্থ না বিরিয়ানি ঘি এর কোনো বংশ নাই বাবা এক তো 500 টাকার গিফট দেবেন আর 1000 টাকার প্লেট খাইবেন আবার কইবেন বিরিয়ানিতে ঘি দেওয়া নেই সত্যি সাফ হয়েছে এইটা জাল এক তো বিরিয়ানি তাতে বলছে আবার ঝাল তুই তোর মেয়ে ছেলে দিয়ে বা মেয়ে বিয়েতে কোনোদিন বিরিয়ানি আর সাফ করতে পারবি যে আমাকে বিয়াতে আইসা সমালোচনা করতাস তারপরে বলবে বিরিয়ানি আর সাফ করতে একখান ফিশ ফ্রাই করতে পারতো বিরিয়ানি আর চাপে সেটা ফিশ ফ্রাই কোথায় দেয় ভাই মানে মোগলাইয়ের সাথে হঠাৎ ইন্ডিয়ান কোথা থেকে সইলাইলো
তারপরে বলবে হ্যাঁ একখান বেগুনি দিতে পারতো, হ্যাঁ বিরিয়ানি চপ তার মধ্যে হচ্ছে ফিশ ফ্রাই তারপরে বেগুনি। তারপরে বলবে হাই বিরিয়ানি চাপের সাথে কি রসগোল্লা দেয় নাকি পান্তুয়া দেয় নাকি? আমার বাজেট পারমিট করে না পান্তুয়া আসেন তাই রসগোল্লা দিছি। খাইতে হইলে খান, আইলে রাস্তা দেখেন আইসক্রিম, আইসক্রিম কেউ করে না কি বিরিয়ানির সাথে ফিরনি করতে হইতো। আমরা কি ফিরনির দোকান দিছি নাকি? কথা থেকে পাবো ফিরনির দাম কত খেয়াল আছে আপনার? যেইটা খোকটে পাইছেন ওইটাই খায় নেন, 500 টাকা গিফট দেবেন আবার কি আপনার জন্য? আমি কি আর্সেনাল থেকে বিরিয়ানি আর আর্সেনাল থেকে ফিরনি আইনা দিব? যা আছে তাই খান তো আর খাইয়া বিদায় হন। এত সমালোচনা তাই দিছি, আপনার যদি পোষাইলে পোষাইলো কাকিমা নাইলে না। হাই 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 আমাগো বিয়াতে তো কত কিছু খাওয়ায়। হ্যাঁ আপনাকে বিয়াতে কি খাওয়াচ্ছে তো আমি জানি, এই সমস্ত কাকিমাকে ফেস করতে হবে আবার আজকে। ওরা করলো তিন করে বিয়া করতে তো এই জন্য তাই করে রানিস বুঝো এত মানে টিয়া দি খাবার কিছু নাই। কাকিমার মতো আপনারও প্রবলেম, কাকিমা তো বাড়িতে মানে ওই যে পাশের বাড়ির আমাকে কাকিমা ও তো বাড়িতে ভাতে পান্তা ভাতে খেয়ে নেবে কি ভাতে জল ঢাইলে লেবু চিপা খাইয়া নিব, আর এইখানে ওনার পান্তুয়া চাই, ফিরনি চাই, বেগুনি চাই, বাড়িতে কি খাস রে তোরা? এইখানে এসে তোর ডিমান্ডিং হয়ে যাস? এই হচ্ছে বিয়া করা চাই। 2011 সালে বিয়ে কেন আমার অবৈধ হলো? কেন আবার আমাকে বিয়ে করতে হবে আর এদেরকে জেলতে হবে? হ্যাঁ কিন্তু তাদেরকে বিয়েতে আরেকবার নিমন্ত্রণ করা যাইতে পারে, তাদেরকে এখনো বিয়েতে নিমন্ত্রণ করা হয়নি। যেমন অফিসের কলিগদেরকে, কিছু কিছু আবার বিয়ে করতেছে অনেক মাইনা বাড়ছে, আমাকে তো কয় না। আরে মাইনা কেন বাড়বো, বৈধ বিয়া সেটারে তো করতে হইব নাকি? না মনে হইতেছে বিয়ে আরো মাইনা মাইনা বাড়ছে এই জন্য আবার নতুন করে বিয়ে করতে। ও যে অবস্থা, চারিদিকে শুধু হচ্ছে হিংসা আর হিংসা। লোকেরা তো আরো কিপটে ছাতা হয়, 200 টাকা দিয়ে হয়তো একটা সেট কিনে এনে দিয়ে দেবে, ওই যে চায়না সেট কাপলেটের সেট, আর এসে বদনাম করবে মাইনা বাড়ছে ওই হয়েছে প্রমোশন হয়েছে কিছুই হয় না, তাও জোর কইরা মানে বদনাম করা। এই হয়েছে লোকজন নিমন্ত্রণ করার সাইড এফেক্ট। কিন্তু কি করুম, আবার যদি বিয়া করতে হয় তাইলে তো নিমন্ত্রণ করতেই হইব, আবার নতুন করে অনুষ্ঠান করতে হবে, আবার বাজেট ফেল করতে হবে, আবার নতুন করে গরিব হয়ে যাবো। গরিব আমি, গরিব হতে চাই না, আবার গরিব হয়ে যাবো, আবার সব শেষ হয়ে যাবো। বিয়া করা এত পয়সা নষ্ট কি করা আছে ভাই, করতে তো হইব, বৈধ তো করতে হবে বিয়েকে। আর যেই মানুষটাকে একদমই নিমন্ত্রণ করবে, যে সবসময় কান্নাকাটি করে আমার মা বাবার বিয়েতে আমি কেন নিমন্ত্রিত ছিলাম না, হ্যাঁ অনিষ্কা বাজাবলে অন্যতম মেম্বার অনিষ্কা, হ্যাঁ ওকে তো নিমন্ত্রণ করতেই হবে, ওর তো বাবা মার বিয়ে খাওয়া হয়নি, এই জন্য ওকে তো বাবার বিয়ে খেয়ে নেবে। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, কাকিমাকে কেমন লাগলো বলো,
এই সমস্ত কাকিমারা আমাদের কিন্তু জিনা আমার করে রেখেছে, শুধু দিনে বলেন না যেখানেই যায় রাস্তায় খেলাধুলো করছে হঠাৎ করে দেবে কাকিমার চিল্লে উঠলো ছড়ি চালানোর মাতুপুরি করা থেকে একটু বাজ আসে না, কি বলো ভাইরা? আয় রে, পোলাটা সারাদিন ঘুরে বেড়ায়, খায় না দেয় না, মা বাবার কুলাঙ্গার হয়েছে। কি কি বললাম তো ভাইরা, সেই কাকিমাদেরকে আজকে নিয়ে আমার ব্লগ। আর বিয়ে পড়বো কিনা জানি না, কিন্তু বিয়ে পড়লে কিন্তু এই সমস্যাটা আমার ফেস করতে হবে। আমার কাকিমা, আমার কাকিমা, কাকিমাদের হাত থেকে কিন্তু আমাদেরকে কেউ মুক্তি দিতে পারবে না। তবে হ্যাঁ, এটা ঠিক, এই সমস্ত কাকিমারা আছে বলে আমরা কিন্তু আজও মানে ভুল করার আগে একবার ভাবি যে বয়স্করা আছে, কি বলো বন্ধুরা, তারা আমাদেরকে শাসন করে, কারণ চায় তারা আমাদের ভালো। হয়তো সত্যি যাকে বলছে রোগা সে হয়তো সত্যিই রোগা, কিন্তু আমাদের ভালো লাগে না। আমরা যেহেতু নিউ জেনারেশন, আমরা কারো শাসন পছন্দ করি না, তাই কিন্তু আমাদের ভালো লাগে না। কিন্তু কাকিমারা কিন্তু আগেকার জেনারেশনের মানুষ, তাই কিন্তু আমাদেরকে ছোট ছেলে মেয়েদের মতো মনে করে, নিজের সন্তানের মতো মনে করে, তাই আমাদেরকে ক্রিটিসাইজ করে। আবার আমরা যখন ভালো কিছু করি তখন কিন্তু আমাদেরকে অ্যাপ্রিসিয়েটও করতে ওনারা বলেন না। তো এই সমস্ত বয়স্ক কাকিমাদের আসলে যেহেতু একই জীবন হয়ে গেছে, একাকিত্ব ওনাদেরকে তাড়িয়ে বেড়ান, তাই এরা একটু আমাদের সাথে যে কোনো ভাবেই হোক, বকা ঝকা দিয়ে হোক, মজা করে হোক, আমি একটু জুড়ে থাকতে যাই। চলো এনাদের একাকিত্বকে দূর করার জন্য আজকে এই ব্লগটা ওনাদেরকে ডোনেট করি। একটু মজা করলাম কাকিমাদেরকে নিয়ে। তোমাদেরও যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে, আর যদি তোমাদেরকেও পাড়াতে এরকম কোনো কাকিমা শাসন করছে বা বিয়ে বাড়িতে দেখছে এরকম নিন্দা করা কাকিমা, সেই কাকিমাদেরকে তার একটু ফ্রি দিলে তাদের সাথে চলো আমরা একটু আনন্দ করি, তাদেরকে একটু দিই সময়, তাহলে যাতে তাদের একটু ভালো লাগে। আসলে একাকিত্ব মানুষকে কিন্তু খিটখিটে বানিয়ে দেয় ভাইরা। সেই কাকিমাগুলোকে যদি আমরা একটুখানি আনন্দ দিই, একটু মজার দিই, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের আমার ব্লগটা এটা দেখছো, প্লিজ পাড়ার কাকিমাদের কিন্তু এই ব্লগটা দেখাতে, প্লিজ তাদেরকে একটু দেখো, নিশ্চয়ই তাদের ভালো লাগবে। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অনেক বেশি লাইক দিও, আর বন্ধুদেরকে একটু শেয়ার করো, আর যদি বেশি 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 ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করো। আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। আর যে ভাইরা আমাকে বলেছে যে দিদি তুমি ফেমাস হয়ে গেলে আমাদেরকে ভুলবে না, দিদি ফেমাস হবে কিনা যাই না ভাই, দিদি কিন্তু মাটির মানুষ। যেই ভাবে তোমরা দিদিকে দেখে এসছো ডে ওয়ান থেকে আজ, কিন্তু দিদি সেরকমই আছে, না কোনো সাজগোজ না কোনো ফ্যাশন, সেই কিন্তু দিদি দিদি আছে অনুষ্কা বাটারফ্লাই। হ্যাঁ, আমরা ছোটখাটো মানুষ ভাই, মাটির মানুষদেরকে নিয়ে চলি, মাটি থেকে তৈরি মাটির মানুষকে নিয়ে চলবো। ফকাস থেকে শুরু করে স্ট্রিট ফুড, এরাই হচ্ছে আমার সাবস্ক্রাইবার, এরাই হচ্ছে আমার ব্লগ। তো যখন আমরা ছোট থেকে শুরু করছি তাহলে ছোটতেই থাকবো, বেশি বড় হওয়ার, বেশি ফ্লরেস হওয়ার দরকার নেই, মোটামুটি তোমরা আমার সাথে থাকবে এটাই আমার জন্য অনেক। অনেক টাকা কামালাম, অনেক কিছু সেলিব্রিটি হলাম, সেটা বড় না, কিন্তু তোমাদের যে এত ভালোবাসা পাই এটাই আমার কাছে আনন্দ। চলো আজকের ব্লগ এখানে শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের জন্য বাই বাই।